ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ একদিন বোন আপনি জানতে চেয়েছেন মাঝে মাঝে সালাতে আপনি চোখ বন্ধ করে ফেলেন বা পায়ের আঙ্গুল ফুটান বা শরীরের কোনো জায়গায় চুলকালে সেক্ষেত্রে আপনি চুলকান এটার কারণে আপনার সালাতের কোনো ত্রুটি হবে কিনা বা সালাদ আপনার শুদ্ধ হবে কিনা এই বিষয়ে আপনি জানতে চেয়েছেন প্রত্যেক মুমিনের জন্য উচিত সালাতের মধ্যে তার ধরে রাখা যত কম নড়াচড়া অপ্রয়োজনীয় কাজ থেকে যতটা নিজেকে দূরে বা বিরত রাখতে পারে ততটাই তার সালাতের হোসো হদটা বেশি পাবে বা বৃদ্ধি হবে কেননা আল্লাহ রসুল্লাহ আলী ও বলেছেন ইস্কুন শান্তশিষ্ট থাকতে বলেছেন আমাদেরকে নড়াচড়া করতে নিষেধ করেছেন আমাদেরকে সালাতের মধ্যে এবং আল্লাহ সুহান হত আরও বলেন আফলাহল মকমিন উন ওই সকল মমিনরা সফল কাম কারা যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লা দিন আহমফি সলাাহিম যারা তাদের সালাত আদায় করে হসুর সাথে হজুর সাথে ভয় ভীতির সাথে সুন্দরভাবে যারা সালাদ আদায় করে তারাই প্রকৃতভাবে সফল কাম মমিন সালাত অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ সুভান হওয়া আয়লার সামনে দণ্ডায়মান হচ্ছি এবং এই ইবাদতটি আমাদেরকে এই মনে করে করতে হবে ক্যাক ইনল্যান যে আমরা এই সালাদ যখন আদায় করবো এই মনে করে পড়বো যে স্বয়ং আমরা নিজের আল্লাহ সহ হওয়া তা দেখতে পাচ্ছি যদি এটা আমাদের পক্ষে সম্ভব না হয় মনে করা তাহলে আমাদের মনে করতে হবে যে আল্লাহ সোভ্যান হওয়া তায়ালা আমাকে দেখছেন এই মনে করে এই উপলব্ধি বোধ নিজের ভিতরে রেখে তারপর আমাদেরকে সালাত আদায় করতে হবে তবেই আমরা এই সকল অপ্রয়োজনীয় কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারবো যেমন আঙুল ফুটানো এটা প্রয়োজনীয় না চুলকানি একটা প্রয়োজনীয় হতে পারে দেখা যাচ্ছে কোনো এক জায়গায় শরীরে কোনো এক জায়গায় চুলকাচ্ছে আমি যদি সেটা না চুলকাই তাহলে এটা আমার সালাতের মনোযোগটা নষ্ট হবে ফসলটা নষ্ট হবে ধীর স্থিরতা নষ্ট হবে তো সেই ক্ষেত্রে ওই চুলকানোর জায়গাটুকু একটু চুলকানো যেতে পারে কিন্তু আঙুল ফুটানো বা অন্যান্য অপ্রয়োজনীয় কাজ সালাতের মধ্যে করা নড়াচড়া করা অপ্রয়োজনীয়ভাবে নড়াচড়া করা দেখা যাচ্ছে কাপড় একটু ময়লা লেগে আছে বা কাপড়ে কিছু লেগে গিয়েছে সেটা নখ দিয়ে খোরানো এবং সালাদরত অবস্থায় হ্যাঁ বা একটা সুতা উঠে গিয়েছে এই এই জাতীয় কাজ যেগুলো অপ্রয়োজনীয় কাজ এগুলো করলে সালাত নষ্ট হয়ে যাবে সালাদ বাতিল হয়ে যাবে যেটা প্রয়োজনীয় একান্তই যেটা না করলে আমার সালাতের খোসও নষ্ট হবে সেই কাজটা করা যেতে পারে যেটা আমরা বললাম শরীরে কোনো অংশ চুলকাচ্ছে না চুলকালে আমার মনোযোগ হারিয়ে ফেলছে সালাতে সেক্ষেত্রে সেই জায়গাটুকু চুলকিয়ে ততটুক চুলকানো যাবে যতটুক চুলকাইলে আমার সালাতের মনোযোগটা নষ্ট না হবে আল্লাহ সব হায়ান হতায়ন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ আলম ইসলাম জবারাকাল্লাহকুম